ইস্তেমবাদ করতেন, সেটার আলোকে উনি একটি মাজহাব প্রতিষ্ঠা করেন, সেটাকে বলা হয় মালিকি মাজহাব, যেটাকে মাদ্রাসাতু আহলিল হাদিস বলে, আর ইমাম আবু হানিফার মাজহাবকে বেসিক্যালি মাদ্রাসাতু আহলিল রায় বলে। তাহলে সংক্ষেপে যদি আমরা এভাবে বলি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক ছিলেন, ইমাম আবু হানিফা ইরাক কেন্দ্রিক ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জ্ঞান ওনার ছাত্রদের থ্রুতে ওনার হাতে এসেছে সেটার উপর বেস করে ইরাকে তিনি হানাফি মাজহাব প্রতিষ্ঠা করেন। একই সময়ে মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি মালিকি মাজহাব প্রতিষ্ঠা করেন। তাহলে এইভাবে বেসিক্যালি হানাফি মাজহাব এবং মালিকি মাজহাবের সূচনা বা গোড়াপত্তন হয়েছে। এগুলোকে থরোলি ইনভেস্টিগেট করে উনি নিজে আবার একটি মাজহাব প্রতিষ্ঠা করেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায়। ফলে তিন নম্বর মাজহাবের গোড়াপত্তন হলো ইমাম শাফির মাজহাব। আগের তিনটি মাজহাবকে গবেষণা করে এবং নতুনভাবে ওনার গবেষণার যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোর আলোকে উনি সর্বশেষ লেটেস্ট মাজহাবকে প্রতিষ্ঠা করলেন, সেটাকে হাম্বলি মাজহাব বলা হয়। এইভাবেই বেসিক্যালি মাজহাবের গোড়াপত্তন হয়। প্রথমে ইমাম আবু হানিফা হচ্ছেন এটার পায়োনিয়ার, তারপর ইমাম মালিকের নেতৃত্বে মালিকি মাজহাব, ইমাম শাফির নেতৃত্বে শাফি মাজহাব, এবং সর্বশেষে ইমাম আহমদ ইবনে হাম্বালের নেতৃত্বে হাম্বালি মাজহাবের গোড়াপত্তন হয়। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা বলেছেন ইমামগণ তারা নিজেরাই তাদের নামে মাজহাব তৈরি করে গেছেন, তো উক্ত কথাটাও কতটুকু সত্য? সম্মানিত উপস্থিতি, যে কথাটি আমাদের সম্মানিত জনপ্রিয় বক্তা বলেছেন যে চার ইমাম তারা প্রত্যেকেই তাদের নামে তারাই বেঁচে থাকতেই তাদের নামে মাজহাব তৈরি করে গেছেন, এই কথাটা সত্য নয়, এটি একটি ভিত্তিহীন কথা, মিথ্যা ইমামদের নামে অপবাদ, মিথ্যা অপবাদ বানোয়াট একটি কথা। সম্মানিত উপস্থিতি, কোনো ইমামই চার ইমামের কোনো ইমামই তাদের নামে তারা মাজহাব তৈরি করে যান নাই। আমাদের ভারত গুরু যারা আমরা বলি মুহাদ্দিস শাহ অলিউল্লাহ দেহালুবি রহমতুল্লাহ আলাই, তার একটা বই আছে আপনি যদি পড়েন হুজ্জাতুলিল্লাহিল বালেগার, এই বইয়ের দ্বিতীয় খণ্ডের 179 পৃষ্ঠায় তিনি একটা অধ্যায় রচনা করেছেন যে হিজরি চতুর্থ শতাব্দীর মানুষের পূর্বের অবস্থা। অর্থাৎ এখানে তিনি বলেছেন যে হিজরি চতুর্থ শতাব্দীর পূর্বের কোনো মানুষ নির্দিষ্ট কোনো মাজহাবের অনুসারী ছিল না, বরং পরবর্তীতে 400 হিজরিতে এই মাজহাবগুলো প্রতিষ্ঠিত হয়। তার মানে মাজহাব প্রতিষ্ঠিত হয়, মাজহাব তৈরি হয় কত শতাব্দীর পর? হিজরি 400 শতাব্দীর পর। আর ইমামদের জন্মমৃত্যু কবে? দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন আপনার 81 হিজুরিতে, মৃত্যুবরণ করেন 150 হিজুরিতে। তার মানে ইমাম আবু হানিফার মৃত্যুর 250 বছর পরে তার নামে মাজহাব তৈরি হয়। তাহলে তিনি কিভাবে মাজহাব তৈরি করলেন? এরপরে দেখেন ইমাম শাহ আপনার মালিক রহমতুল্লাহ আলাইহির জন্ম 191 হিজুরিতে, শুধু 91 হিজুরিতে, এবং মৃত্যু হচ্ছে 179 হিজুরিতে। অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর 220 বছর পরে চতুর্থ শতাব্দীতে মাজহাব প্রতিষ্ঠিত হয়। তাহলে তিনি কিভাবে তার নামে মাজহাব তৈরি করলেন? এরপরে দেখেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম 155 হিজুরিতে, মৃত্যু 204 হিজুরিতে। অর্থাৎ তার মৃত্যুর 196 বছর পর তার নামে মাজহাব প্রতিষ্ঠিত হয়। তাহলে তিনি কিভাবে মাজহাব প্রতিষ্ঠিত করলেন? ইমাম আহমদ বিন হাম্বলের ব্যাপারে আসেন, তিনি জন্মগ্রহণ করেন 164 হিজুরিতে এবং মৃত্যুবরণ করেন 241 হিজুরিতে। অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল মৃত্যুর 160 বছর পর তার নামে মাজহাব তৈরি করা হয়। তাহলে ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল তিনি কিভাবে তার নামে মাজহাব প্রতিষ্ঠিত করে গেলেন, এটা হয় কিভাবে? উল্লেখিত একটা বর্ণনা থেকে আমরা যেটা বুঝতেছি যে চার ইমামের কোনো ইমামই তাদের নামে মাজহাব করিয়ে যাননি, বরং তাদের মৃত্যুর আরও 200-250 বছর পর চতুর্থ শতাব্দীতে এসে তাদের নামে মানুষে মাজহাব প্রতিষ্ঠিত করেছে, মাজহাব তৈরি করেছে। এরা তো মাজহাব তৈরি করেনও নাই, বরং মাজহাব তৈরি করতেও বলেনও নাই। কোনো ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি,
ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এরকম কোনো ইমামই বলে নাই তোমরা আমাদের মাঝহাব, আমাদের নামে মাঝহাব তৈরি করো বা তোমরা আমাদের কথাগুলোকেই মান্য করো, এরকম কোনো কথা তারা বলেনি। প্রত্যেক ইমাম বরং যে কথাটা বলেছেন সেটা হচ্ছে ইজা সহ আল হাদিস ফাওহা মাঝাবি, যখনই কোনো সহি হাদিস পাওয়া যাবে সেটা আমার মাঝহাব। আমরা তোমরা আমাদের কথাগুলোকে যাচাই বাছাই করো, যদি দেখো যাচাই বাছাই করে ঠিক আছে তাহলে মান্য করো, আর যদি দেখো যে আমার কথা ঠিক নেই তাহলে আমার কথাগুলোকে দেওয়ালে ছুঁড়ে মারো এবং কোরআন এবং হাদিসের উপর আমল করো। এবং ইমাম আহমদ বিন হাম্বল শক্তভাবে বলেছেন, তিনি বলছেন লা তুকাল্লিদুনি, তোমরা আমার অন্ধ অনুসরণ করিও না, আমার মাঝহাবকে তোমরা ফলো করিও না, ওয়ালা তুকাল্লিদু শাফি ওয়া মালিকি ওয়াল আউজাই ওয়া সুফিয়ান সাওরি, এবং তোমরা ইমাম আউজাই, ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম সুফিয়ান সাওরির অন্ধ অনুসরণ করিও না, এরকম কারোই তোমরা অন্ধ অনুসরণ করিও না। তাহলে এতটুকু বিবরণ থেকে আমরা যেটা বুঝতে পারি, ইমামরা যেমন তাদের নামে মাঝহাব করে যান নাই, বরং পরবর্তীতে তাদের নামে মাঝহাব করার জন্য তারা বলেন নাই, তারা প্রত্যেকে বলছেন তোমরা কোরআন হাদিস মানো, যাচাই বাছাই করে আমাদের কথাগুলোকে দেখো, যদি দেখো আমাদের কথা ঠিক আছে তাহলে তোমরা মান্য করো, যদি দেখো আমাদের কথা ঠিক নেই তাহলে কোরআন এবং হাদিসের যেভাবে আছে সেইভাবেই আমল করো। তাহলে ইমাম আবু হানিফার নামে যে উক্ত বক্তা সাহেব যে কথাটা বললেন, তাহলে এই চার ইমামের প্রতি তিনি একটি মিথ্যা অপবাদ তাদের নামে দিয়েছেন, যেটা একটা চরম অন্যায়, চরম সীমা লঙ্ঘন। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং তাকে উদ্ধান্ত আহ্বান জানাই, আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন তাকে তৌফিক দান করেন এই কথা থেকে ফিরে আসার। আমরা আশা করি যিনি তিনি জাতির সামনে এই কথাটাকে রিপ্লাই করে সংশোধন করে সঠিক কথাটা আবার জাতির কাছে বলবেন, না হলে আপনার ইমাম আবু হানিফা সহ বাকি তিন ইমামের উপর তিনি মিথ্যা যে অপবাদ দিয়েছেন, কাল কিয়ামতের জন্য এতটুকু মিথ্যা অপবাদের কারণে তার জাহান্নামে যাওয়াটা অমানবিক হবে না বা অবিচারিক কোনো কিছু হবে না, যথার্থই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক ফিরে আসার তৌবা করার তৌফিক দান করুক।